আসসালামু আলাইকুম, দিস ইজ মৌমিতা ফ্রম আইটিআরডি ল্যাব। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কাউন্ট এর কাজ করতে পারি। এক্সেল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা খুব সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগে কাজ করতে পারি। স্যালারি শিট, রেজাল্ট শিট, বিভিন্ন ধরনের অফিসের ডাটা যোগ করার জন্য বিভিন্ন ধরনের শিট তৈরি করা আমরা এক্সেলের মাধ্যমে করতে পারি। এটা হলো এক্সেল একটা ব্ল্যাঙ্ক পেজ, এক্সেল পেজকে বলা হয় শিট। এই যে দেখেন, এখানে লেখা আছে শিট ওয়ান। এভাবে আমি আরও শিট এন্ট্রি করতে পারি প্লাস চিহ্নের মাধ্যমে, শিট টু। এক একটা শিট এ অনেকগুলো রো এবং কলাম থাকে। এই লম্বা যে ঘরগুলো এটাকে বলা হয় কলাম, পাতালা যে সারিগুলো আছে সেটাকে বলা হয় রো। একটা শিটে 10,48,576টি রো এবং 16,384টি কলাম রয়েছে। প্রত্যেকটা ঘরকে রো এবং কলাম নিয়ে এক একটা ঘর, ঘরকে বলা হয় সেল। রো এবং কলাম, এটা আছে বি নাম্বার কলাম এবং এটা আছে 2 নাম্বার রো। এই যে বি টু, এটা একটা সেল। এই আমার কার্সরটা যে বক্সে থাকবে সেটাকে এক একটা সেল বলে, বি ফাইভ সেল। আমি যদি এখানে ক্লিক করি দেখাচ্ছে কি ই টু সেলে আমি আছি, ই নাম্বার কলাম এবং 2 নাম্বার সেল। যোগ বিয়োগের জন্য আমি প্রথমে আমার ডাটাটা লিখব। এক্সেলে কাজ করার জন্য কিছু কন্ডিশন থাকে। এক্সেলে যে কোনো ধরনের গাণিতিক ফাংশন করার জন্য, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কাউন্ট, আমি যাই করতে চাই না কেন, তার জন্য আমাকে প্রথমে কন্ডিশনগুলোর উপর কাজ করতে হয়। কন্ডিশন এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগে এই ক্ষেত্রে 3টি কন্ডিশন ব্যবহার করা হয়। প্রথমে আমাকে সমান সমান মানে ইকুয়াল দিতে হবে সেল অ্যাড্রেস, যে সেলটার আমি যোগ বিয়োগে কাজ করব সেই সেলের অ্যাড্রেসটা দিব। সেই সেলটা ক্লিক করলে তার অ্যাড্রেসটা চলে আসবে সি টু সেল, প্লাস তার পরবর্তী সেল আমি আমার ডাটা লিখেছি ডি টু সেল, ইকুয়াল সেল অ্যাড্রেস এন্টার, ফলাফলের জন্য এন্টার প্রেস করব। আমার ফলাফলটা চলে এসেছে। আমি যদি এখানে ডাটাটাকে পরিবর্তন করি ফলাফলটাও চেঞ্জ হয়ে গেছে। ডাটা পরিবর্তন হওয়ার সাথে সাথে ফলাফল চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এই সেলটাকে ক্লিক করি, এই কর্নারে প্লাস অপশনটা আসার পর নিচের দিকে নামায় আনি, দেখেন এখানে কোনো ধরনের ডাটা নাই কিন্তু এখানে জিরো দেখাচ্ছে। এখানে আবার একটা সূত্র ফর্মুলা চলে আসছে। আমি যদি এখানে ডাটা এন্ট্রি করে দিই, আমার ফলাফলটা চলে আসবে। এক্সেলের সুবিধা এখানে আমি একবার আমার ফর্মুলাটা দেখব, পরবর্তীতে সেই কর্নার ধরে আমি যদি নিচের দিকে আনি তাহলে সেটা সূত্রটা কপি হয়ে যায়, কপি পেস্ট হয়ে যায়। ফলে এখন আমি শুধুমাত্র ডাটা এন্ট্রি করার সাথে সাথে আমার ফলাফলটা চলে আসবে, চলে আসছে। আমি এই কাজটা উপর নিচে করতে পারতাম। আমি এখানে লিখতাম, এই ঘরে লিখতাম, নিচে দিতাম। আমার ফর্মুলার জন্য কী লেখা লাগবে, ইকুয়াল দেওয়া লাগবে, সেল অ্যাড্রেস দেওয়া লাগবে, প্লাস চিহ্ন দেওয়া লাগবে, পরবর্তী সেল অ্যাড্রেস এন্টার দেওয়া লাগবে। আমার চলে আসছে, কিন্তু আমার চোখটা চলে আসছে। আমার ডাটাটা যতই দিব সে তার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবে। এটা হলো এক্সেলে একটা সুবিধা। আমি বিয়োগ করার জন্য একই রকম করব, ডাটা লিখবো। আমি এখন কোনো ডাটা লিখলাম না, এখন আমি আমার সূত্রটা লিখে দিলাম। সূত্রটা কি লিখলাম, ইকুয়াল সেল অ্যাড্রেস, বিয়োগের জন্য মাইনাস চিহ্ন, পরবর্তী একটা সেল অ্যাড্রেস দিলাম, এন্টার দিলাম। আমার 90 আসছে, কারণ আমি কোনো 90-র সাথে কত বিয়োগ হবে সেটা লিখি নাই। এখানে যদি আমি লিখে দিই 45, আমার কিন্তু বিয়োগের কাছে বিয়োগের ফলাফলটা চলে আসছে, আই টু সেলের সাথে যে টু সেলের যে ডাটাটা ছিল সেটা। এক্সেলে কোনো ধরনের আমার যদি আমি খালি ঘরে করি সেটা কিন্তু আমার কোনো সমস্যা নাই। ডাটার উপর কাজ হবে না, এখানে কাজ হবে আপনার ঘরে যে সেল অ্যাড্রেস আছে সেখানে কি দেওয়া আছে সেটা। ভাগ করতে চাইলে ফাইভ ফাইভ ইকুয়াল সেল অ্যাড্রেস, হ্যাচে চিহ্নটা ছোট দিব, সেল অ্যাড্রেস এন্টার, আমার ভাগফল চলে আসছে। যদি চেঞ্জ করে দেয় আমার ভাগফল চেঞ্জ হয়ে যাবে, পয়েন্টে ওয়ান চলে আসবে।
গুণ করতে চাইলে সেল অ্যাড্রেস ইকুয়াল সেল অ্যাড্রেস, গুণ করার জন্য শিফট 8 প্রেস করতে হবে। এখানে যে স্টার চিহ্নটা আছে এটা হলো এক্সেল এ গুণের জন্য চিহ্ন, এন্টার, আমাদের ভাগ চলে আসছে। ভাগকেও যদি আমি এভাবে নিচের দিকে নিয়ে আসি, জিরো আসছে, এখানে আমি ভাগের চিহ্ন গুণ যদি করতে চাই, এখানে কিন্তু আমার গুণ হয়ে গেছে। যে দেখেন এখানে শো করবে, ফর্মুলা বারে শো করবে আমি কার সাথে কোন সেলের সাথে কোন সেলটা গুণ করেছি। আমি এভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও নামতা তৈরি করতে পারি। দেখেন চার, চার দুগুণে আট, হ্যাঁ দুইটাই জানি আমি লিখলাম, দুইটা ঘর সিলেক্ট করলাম, একটা ছোট বাচ্চাও নামতা করতে পারবে, আমি বরাবর টান দিলাম। তিন চার বারো, চার চার ষোলো, এভাবে আমার চার দশে চল্লিশ চলে আসছে। আমি যদি জানি যে তেরো, তেরোর দুগুণে ছাব্বিশ, তারপরটা আমি আর যদি নাও জানি তাহলে আমি এটাকে সিলেক্ট করবো, করোনা ধরে আনবো, তেরো ঘরে নামতা চলে আসছে। আমি উপর নিচে করতে পারি, আমি যে নিচের দিকে রো বরাবর টানবো তাও না, উপর থেকে কলম বরাবর এটা করতে পারি, কোনো সমস্যা নাই। দুটো ঘর সিলেক্ট করবো, নিচের দিকে টানবো, চলে আসছে। এটা হলো এক্সেলের সুবিধা, আমি খুব সহজেই এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ নামতা তৈরি করতে পারি। তাহলে আমরা যোগের জন্য কি করেছিলাম, যোগকে আমরা বলি সামেশন, সাম, সাম আমি লেখাটাকে হাইলাইট করার জন্য মার্জিন এবং সেন্টার করলাম, লেখার সাইজটা মাঝখানে নিলাম, লেখাটাকে কালার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার করলাম, লেখার সাইজটা বড় করলাম। আমরা এই কাজগুলো কিন্তু ওয়ার্ডে করেছি, ওয়ার্ডে এভাবে ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, লেখার সাইজ বড়, সেন্টার, এই কাজগুলো আমরা করেছি। তাহলে আমরা যোগ করেছিলাম, ডাটা লিখলাম, আরেকটা ডাটা লিখলাম ইকুয়াল, ফর্মুলা আছে ইকুয়াল দিতে হবে, সেল অ্যাড্রেস দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে, পরবর্তী সেল অ্যাড্রেস দিয়ে এন্টার দিতে হবে, তাহলেই আমাদের যোগের কাজটা হয়ে যাবে। আরো কিছু যোগ আমি করে দেখাতে পারি খুব সহজে। এভাবে আমরা খুব সহজেই একটা রেজাল্ট শিট তৈরি করে ফেলতে পারি। বিয়োগ সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশনের জন্য সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার করলাম, সেন্টারে দিলাম, লেখার সাইজটা বড় করলাম, ফন্ট কালারটা চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। বিয়োগের জন্য কি করবো, আমরা ডাটা লিখব ইকুয়াল, এটা আমার সব সূত্রে দেওয়া লাগবে, সেলারটা সব সূত্রে দেওয়া লাগবে, বিয়োগ চিহ্ন দিব, পরবর্তী আমি যে ইচ্ছার সাথে বিয়োগ করব সেটা দিব, এন্টার দিব, বিয়োগ হয়ে যাবে। খুব সহজে বিয়োগ হয়ে যাবে। এখন যদি আমি ভাবি যে আমি পাশাপাশি দুটো ঘরে বা উপর নিচে ঘরে সেল করব, সেটাও করতে পারি, বা দূরে দূরে, ধরেন এখানে আমি একটা লিখলাম 45, এখানে লিখলাম 80, এখানে যোগ করতে চাচ্ছি ইকুয়াল দিলাম, এই সেলটা ক্লিক করলাম, প্লাস
এখানে ডাটা সেট সেলটা ক্লিক করলাম, আবার শুধু এন্টার দিলাম, এই দুটো সেলের ডাটা কিন্তু যোগ হয়ে গেছে। শুধুমাত্র সেল অ্যাড্রেসটাই নির্ভর করবে আমি কার সাথে কার কাজ করবো, আমার যে পাশাপাশি করা লাগবে উপর নিচ করা লাগবে সেটা নয়। ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।